কুমিল্লা থেকে ময়মনসিংহ নেত্রকোনার গারো পাহাড় থেকে চট্টগ্রামের পর্বতের পাদদেশ পার হয়ে মুক্তি বাহিনী দখল করে চলেছে একের পর এক জনপদ বাড়তে থাকে মুক্তাঞ্চল মৃত্যু ভয়ে পালাতে শুরু করে পরাজিত পাক সেনারা সালের এই দিনে খুলনার পাইকগাছা কুমারখালী গাইবান্ধা অভয়নগর ত্রিশাল পূর্বদলা সহ বিভিন্ন এলাকা মুক্ত হয় পূর্ব পাকিস্তানের রণাঙ্গনের নাজুক পরিস্থিতির কথা স্বীকার করে এদিন পিন্ডিতে সংকেত বার্তা পাঠান জেনারেল নিয়াজি তখন আমি তখন আমার ট্রস নিয়ে আশুগঞ্জ থেকে নামার নেমে লালপুর বলে একটা জায়গা লালপুর থেকে নদীটা পার হইতে সামনে পড়ছে একটা আইল্যান্ড একটা দ্বীপের মতো ওইটাতে উঠে তারপরে ওই দ্বীপের ওই সাইডে গিয়ে আবার নৌকা নিয়ে নদীর ওই ক্রস করি ওই সময় আমাদের সামনে এসে তারাবার মতো পাকিস্তানি ছিল কক্সবাজারের উখিয়ায় ক্যাম্প থেকে পালিয়ে যায় এগারো পাক সেনা বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে ছাত্রলীগ যুবলীগের নেতৃত্বে গড়ে ওঠা জয় বাংলা বাহিনী ন তারিখ থেকে আমরা খবর দিচ্ছি যে তোমরা সান্ডার করো তখন পালিয়ে গেছে গুন্ডুম ক্যাম্প উখিয়া গুন্ডুম ক্যাম্প আমার আমাদের গ্রুপ গিয়ে তাকে গুলি করছে কয়জন অস্ত্র অস্ত্র পড়া দিয়ে ওইরকম বান্ডিল করে রাখছে আত উঠাইয়া আগে থেকে প্রস্তুত হয়ে আসে ওসি তোসি যুদ্ধে বাংলাদেশের জয় অনিবার্য এটি বুঝতে পেরে পাকিস্তানি শাসকগোষ্ঠী তাদের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সলা পরামর্শ করতে থাকে সেই সাথে চলে বাঙালি জাতিকে মেধা শূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্র টেলিভিশন ঢাকা